আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় স্বপ্ন সফল করার 7টি উপায়। তরুণ বয়সে অনেকেই অনেক স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবে সেসব স্বপ্ন সফল করতে গিয়ে অনেকেই হাল ছেড়ে দেন। এর কারণ, স্বপ্ন সফল করার মতো যথেষ্ট প্রস্তুতি তাদের থাকে না। কিভাবে নিজের স্বপ্নকে সফল করবেন তা নিয়ে আজকের আমার এই টিউটোরিয়াল। বড় কোনো স্বপ্ন সফল করতে হলে অবশ্যই মনে রাখতে হবে এই 7টি পয়েন্ট। এরপর ধীরে ধীরে অগ্রসর হতে হবে সে স্বপ্ন সফল করতে। 1 নম্বর, আগে থেকেই শুরু করুন। স্বপ্ন সফল করার অন্যতম উপায় হলো দেরি না করে আগে থেকেই সফল হওয়ার জন্য চেষ্টা করতে থাকা। কাজ শেষ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়, আর এজন্য প্রয়োজন পর্যাপ্ত সময়ের। সময় নষ্ট করলে স্বপ্ন সফল করা কঠিন হয়ে দাঁড়ায়। 2 নম্বর, নিজেকে বিশ্বাস করুন। স্বপ্ন সফল করার জন্য নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যেতে হবে। সুযোগ সব সময় আপনার পায়ে এসে ধরা দেবে না, এজন্য আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে যেতে হবে। সফল মানুষেরা নিজেদেরই সুযোগ নিজেরাই তৈরি করে নেয়, ভাগ্যের আশায় থাকে না। 2 নম্বর, ঝুঁকি নিতে হবে। স্বপ্ন সফল করতে গেলে একটা পর্যায়ে কিছু ঝুঁকি নিতে হতেই পারে। ঝুঁকি ছাড়া সফলতা পাওয়া কঠিন, এ কারণেই বলা হয় ঝুঁকি নেই তো সফলতাও নেই। বাস্তববাদী হতে হবে। স্বপ্ন যদি হয় অলীক কিংবা অবাস্তব, তাহলে তা সফল হওয়ার সম্ভাবনাও থাকে না। এ কারণে বাস্তব জ্ঞান থাকা অতি প্রয়োজন, অন্যথায় শুধুই পরিশ্রম ও সময় নষ্ট হবে। 5, দৃঢ় সংকল্প। স্বপ্ন সফল করার জন্য দৃঢ় সংকল্প থাকা অতি প্রয়োজন। কোনো একটি কাজ করার সিদ্ধান্ত নিলে তা শেষ না করা পর্যন্ত সে চেষ্টায় লেগে থাকতে হবে। এজন্য মানসিক দৃঢ়তাও অতি প্রয়োজনীয় একটি গুণ, অন্যথায় সফল হওয়া সম্ভব নয়। 6 নম্বর, লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে কাজ করুন। স্বপ্ন সঙ্গে সঙ্গে সফল হয় না, এজন্য সময়ের প্রয়োজন। আর এই সময় লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গেলে স্বপ্ন কোনোভাবেই সফল হবে না। তাই লক্ষ্য অর্জনে সব সময় আন্তরিক থাকতে হবে। 7 নম্বর, এটি কোনো সহজ কাজ নয়। বড় কোনো অর্জন সহজেই আসে না, এজন্য বহু প্রচেষ্টা চালাতে হয়। আপনি যদি মনে করেন খুব সহজেই সফল করে ফেলবেন বড় কোনো স্বপ্ন, তাহলে ভুল করবেন। বহুদিন ধরে বহু সময় ও প্রচেষ্টা ব্যয় করেই সফল করতে হয় স্বপ্নকে। এজন্য আগে থেকেই বিষয়টা মাথায় রাখতে হয় যে এটি কোনো সহজ কাজ নয়। এই 7টি পয়েন্ট অনুসরণ করলে ইনশাল্লাহ নিজের স্বপ্ন পূরণ করা সম্ভব। আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি যতটা লাইক পাবো আমি মনে করবো ততজনকে আমি মোটিভেট করতে সফল হয়েছি। আমি আরও মোটিভেশনাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আমার সাথে যুক্ত থাকতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।